नमस्कार बंधुरा, तानियास किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत। गजा एमोनी एकटा मिष्टी जा पूजो पार्वण थेके शुरू करे सकल अकेशने खावा हय, ताई दोकान थेके ना किने बाड़ीतेई बानिये निन एई खास्ता गजार रेसिपि। आसुन जेने निन गजा बानानोर सठिक पद्धति आर एई मुचमुचे गजा थेके किभाबे परफेक्ट रसालो गजा बानाबेन आर सेई साथे एई गजा কিভাবে স্টোর করে রাখলে একদমই নেতিয়ে যাবে না আর অনেক দিন যাবত খেতে পারবেন। এই সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই গজার রেসিপি। গজা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে নিচ্ছি। দু কাপ ময়দাতে অ্যাড করে নিচ্ছে 1/2 টিস্পুন পরিমাণে নুন। এখানে যেহেতু 2 কাপ ময়দা আমি অ্যাড করছি, তাই জন্য 1 টিস্পুন বেকিং সোডা অ্যাড করে নিয়েছি। এখানে আপনারা 1 কাপ ময়দাতে 1/2 টিস্পুন সোডা অ্যাড করে নেবেন। এই অনুপাতে আপনারা বেকিং সোডা আর ময়দার পরিমাপটা করে নেবেন। এবার ময়দা, নুন আর বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টিস্পুন পরিমাণে কালো জিরে অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা জোয়ানও অ্যাড করতে পারেন। আমি এখানে 1 টিস্পুন পরিমাণে কালো জিরেই অ্যাড করলাম। এবার অ্যাড করে নিচ্ছি 180 গ্রামের মতো ডালডা। 1 কাপ ময়দার ময়ম অনুযায়ী 90 গ্রাম ডালডা আর 2 কাপ ময়দার ময়ম অনুযায়ী 180 গ্রাম ডালডা আমি ব্যবহার করেছি। যেহেতু এটা গজার রেসিপি, তাই গজাটা খাস্তা করার জন্য আপনারা এই পরিমাণেই ডালডা ব্যবহার করুন। ডালডার পরিমাণ বেশি হয়ে গেলে গজা ভেঙে যাবে আর কম হয়ে গেলে খাস্তা হবে না। ময়দাতে ময়নের পরিমাণ পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য ময়দাটাকে মুঠোর মধ্যে ধরে দেখুন। সহজে ভেঙে না গেলে বুঝতে পারবেন ময়নটা পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে আসলে এর মধ্যে আমি জল অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এই 1 কাপ পরিমাণে জলটা আমি একেবারেই ব্যবহার করব না। প্রথমে অল্প অল্প পরিমাণে অ্যাড করে এটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটাকে একদমই পাতলা মাখলে চলবে না, তাই প্রয়োজন মতো জল ব্যবহার করে এটাকে একটু শক্ত করেই মেখে নিতে হবে। তাই অল্প পরিমাণে জল অ্যাড করে আবারও ভালো করে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। এখানে আমি 1 কাপ জল নিলেও ময়দা মাখতে কিন্তু ওই 1 কাপ জলটা আমি পুরোটা ব্যবহার করছি না, প্রয়োজন মতো ময়দাটাতে অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই অবস্থায় এসে ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই মেখে নেওয়া ময়দাটাকে 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো। চলুন এরই মাঝে আমি গজার রসটা বানিয়ে নিই। রস বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এই 1 কাপ পরিমাণে জলের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনির রসটা একটু গাঢ় করতে হলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাপটা অ্যাড করে নেবেন। আমি এখানে চিনির রসটা খুব বেশি গাঢ় করছি না। আমি এখানে 1:1 অনুপাতে চিনি আর জলটাকে অ্যাড করে নিয়ে রসটা তৈরি করে নিয়েছি। এখন আমার রসটা বেশ ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি রসটা নামিয়ে গজার মেন প্রসেসে চলে যাব। আগে থেকে ঢেকে রাখা মেখে নেওয়া ময়দাটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই ময়দার ডোটা থেকে 2টো আলাদা ডো বানিয়ে নিচ্ছি। এই 2টো ডোয়ের মধ্যে 1টা ডোকে আমি বেলে দেখাচ্ছি। তার জন্য অল্প পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এবার 1টা ডোকে আমি এইভাবে হাতের সাহায্যে কিছুটা প্রেস করে নিচ্ছি। প্রথমে ডোটাকে গোল করে বেলে নেব। এই গোল করে বেলে নেওয়া ডোটা একটু বড় করেই বেলে নিচ্ছি। বেশি পাতলা করে বেলার দরকার নেই, এইরকম থিকনেসে বেলে নিলেই হবে। এখন আমার এটা বেশ ভালো করে বেলা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এটা মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। লম্বা করে কাটার পর এটাকে আমি আড়ে করেও কেটে নিচ্ছি।
এই কাটিংগুলো করে কিন্তু অবশ্যই গজাটা বানাতে হবে, নাহলে কিন্তু গজার মধ্যে যে খাঁজ বা ভাঁজটা থাকে সেটা কিন্তু একদমই আসবে না। এবার কেটে নেওয়া টুকরোগুলোকে একটার উপর আর একটা রেখে সাজিয়ে নিচ্ছি। এখন আমার এগুলো সাজানো হয়ে গেছে, এবার ধারগুলোকে হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে। ঠিক যেইভাবে আমি চেপে দিচ্ছি ঠিক আপনারাও এইভাবে একটু চেপে দিবেন, নাহলে খাঁজগুলো খুলে গেলে একদমই বেলা যাবে না। এইভাবে হাতের সাহায্যে চেপে নিয়ে ডোটাকে আরেকবার বেলে নিতে হবে। এখন আমার এর চারপাশটা খুব ভালোভাবে মোড়া হয়ে গেছে, এবার আমি এটাকে আরেকবার বেলে নিচ্ছি। দেখুন এটা আমার ভালোভাবে বেলা হয়ে গেছে। আবার একইভাবে মধ্যখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে আর একটার ওপর একটা চেপে দিচ্ছি। চাপানোর পর আবার মধ্যখান দিয়ে ছুরি দিয়ে আলাদা করে নিয়ে আরও একবার হাতের সাহায্যে চারপাশটা খুব ভালো করে চেপে দিচ্ছি। এখন আমার এটা খুব ভালো করে সিল করা হয়ে গেছে, এবার আমি বেলনের সাহায্যে এটাকে আরও একবার বেলে নিচ্ছি। এইভাবে ডোটাকে যতবার বেলে নিয়ে কেটে নিয়ে ভাঁজ করবেন ততই কিন্তু গজার মধ্যে খাঁজগুলো ভালোভাবে লক্ষ্য করা যাবে। এখন আমার এটা ভালো করে বেলা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে গজার শেপ দিয়ে নেব। যেহেতু আমি এখানে ছোট গজা বানাচ্ছি তাই জন্য আমি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। বেলে নেওয়া ডোটার থিকনেসটা কতটা সেটা দেখেই বুঝতে পারছেন। এইভাবে ছুরির সাহায্যে একে একে আমি লম্বা করে কেটে নেওয়ার পর আরেভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে ছোট গজা বানাচ্ছি তাই একদম পিসগুলো বড় না করে এইভাবে ছোট আকৃতির করে কেটে নিলাম। আর আপনারা যদি একটু বড় সাইজের গজা বানাতে চান তাহলে সাইজটাকে বড় করে কেটে নেবেন। এখন আমার এগুলো ভালো করে কাটিং করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। ভাজার জন্য আমি প্রথমে 50 গ্রাম পরিমাণে ডালডা অ্যাড করে নিচ্ছি। ডালডা অ্যাড করার পর আরও অ্যাড করে নিচ্ছি 250 ml পরিমাণে সাদা তেল। এই সাদা তেল আর ডালডাটা গলে যাওয়ার পর আমি একে একে গজাগুলো ছেড়ে দেব। গজাগুলো ছাড়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিংবা ওভেনের ফ্লেমটাকে একদম লো রেখে এটা ছাড়বেন। আর তেলটা কিন্তু একদমই বেশি গরম হলে চলবে না। বেশি গরম থাকা অবস্থায় তেলের মধ্যে গজাগুলো ছাড়লে গজাটা সহজেই পুড়ে যাবে আর একদমই ভিতর থেকে তৈরি হবে না। তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গজাগুলোকে এইভাবে ভাজতে থাকবেন। এই প্রসেসে ভাজলে গজাটা ভিতর থেকে বাইরে পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় আর তার সাথে এটা বেশ খাস্তাও হয়। এখন আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক একটা গজাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন গজাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই গজাগুলোকে তেলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এখন আমার প্রায় গজাগুলো ভাজা কমপ্লিট। এবার আমি আগে থেকে বানিয়ে নেওয়া রসটাকে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়া রসটার মধ্যে ভেজে নেওয়া গজাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। গজাগুলো রসের মধ্যে অ্যাড করার সময় অবশ্যই রসটা গরম থাকা অবস্থাতেই গজাগুলো অ্যাড করে নেবেন। এইভাবে গরম থাকা রসের মধ্যে একে একে গজার টুকরোগুলো অ্যাড করে মিনিট দুয়েক রসের সাথে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গজার রেসিপি। গজার টুকরোগুলোকে মিনিট দুয়েক রসের মধ্যে রেখে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমার গজার ভেতরে খুব ভালো করে রস ঢুকে গেছে, এবার আমি গজাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা রসের মধ্যে মিনিট দুয়েক রাখার পর গজাগুলোকে এইভাবে ছেঁকে নেবেন। রসে ছেঁকে নেওয়া গজাটা একটা থালার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। থালায় কিছুক্ষণ রাখার পর হাওয়া লাগা মাত্রই রসটা জমে যাবে। এরপর যাতে নিংড়ে না যায় তার জন্য কন্টেনারে ভরে রাখুন, অনেক দিন যাবত খেতে পারবেন।